জ্ঞানী যে সে বলে দে রে দে রে রে কিছু দে রে, তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরকম বোধ হয়। অর্থাৎ আমি দিলাম, কিন্তু এই দেওয়াটা আমি দিলাম না, আসলে আসলে ঈশ্বর দিলেন। ঈশ্বর আমায় কিছু টাকা পয়সা দিয়েছেন, ঈশ্বর আমাকে আদেশ করেছেন যে একে কিছু দে, সেই জন্য আমি দিয়েছি। আমি কেউ নই, আমার মাধ্যমে ঈশ্বর তার একটা ইচ্ছা পূরণ করছেন, আমার মাধ্যমে ঈশ্বর ওই লোকটাকে দিচ্ছেন বা ওই লোকটাকে সাহায্য করছেন বা যা কিছু করছেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত কথা অমৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। অনুষ্ঠানে যে তিনি সব করছেন, আমি যন্ত্র, তিনি হচ্ছেন যন্ত্রী। তাই এইখানে একটা প্রশ্ন উঠে পড়ে, সে প্রশ্নটা খুব মারাত্মক প্রশ্ন, গুরুতর প্রশ্ন। সেটা হচ্ছে, তাহলে তো লোকে পাপ করে, সেই পাপটাও তিনি করাচ্ছেন তো? ঠাকুর বলছেন, তা নয়, যা ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা, তার বেতালে পা পড়ে না। অর্থাৎ যন্ত্র মাঝে মাঝে বিগড়ে যায় তো, আমি জানি না আপনি কোনো যন্ত্র বাজান কিনা, তারা যাক আপনি সেতার বাজান, সেতারের তার মাঝে মাঝে গোলমাল হয়ে যায়, তার ফলে আপনার ঠিক সুরে পড়ে না, ঠিক সুরে বাজে না আপনার এই যে গলা, এই যে আমার গলা, আমার গলা আপনারা শুনছেন, আমার গলার ভেতরে একটা ভয়েস বক্স আছে, সেখান থেকে আওয়াজ বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি। অনেক সময় গলা ভেঙে যায়, গলা ভেঙে যায়, গলা বেসুরো হয়ে যায়। আমি যেমন করে বলতে চাই, আমি বলবার সময় গলাটা যেভাবে কি বলবো ব্যবহার করতে চাই, খেলাতে চাই, সেটা ঠিক ঠিক মতো হয় না। সর্দি কাশি হলো, এই হলো, সেই হলো, নানান রকম হলো। এই সিজন চেঞ্জের সময় একটু সাবধানে থাকতে হয়, সতর্ক থাকতে হয়। তো এই যে যাকে বলতে পারি যে পাপ, মানুষ পাপ করে, সেটাই যন্ত্রের বিগড়ে যাওয়ার মতন। কিন্তু যন্ত্র যদি ঠিক ঠিক থাকে, ঈশ্বর কর্তা আমি অকর্তা এই বোধ যদি থাকে, তাহলে সে আর পাপ করতে পারে না, তাহলে তার পা কখনো বেতালে পড়ে না। ঠাকুর কি বলছেন? বলছেন, ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে, ফ্রি উইল, সেই স্বাধীন ইচ্ছা বোধ তিনি দিয়ে রাখেন। এই যে কথাটা, এই কথা সূত্র ধরে আমি আপনাদের একটা কথা বলি। হ্যাঁ, সেটা ঠিক যে আধ্যাত্মিক কথা তা নয়, কিন্তু বলি আমি যে আমরা যাকে স্বাধীন ইচ্ছা বলি, সেটা কি সত্যি সত্যি আমাদের স্বাধীন ইচ্ছা? আমাদের ইচ্ছা তো অনেক কিছুর দ্বারা নিয়ন্ত্রিত। এই যে সামনে ভোট আসছে, নানান রাজনৈতিক দল তাদের মত প্রচার করছেন, তারা কে ভালো কে ভালো, অন্যেরা খারাপ, এই সমস্ত কথাবার্তা বলছেন, চারপাশে এই সমস্ত কথা চলছে, এবং সেগুলো তো কোনো না কোনোভাবে আমার মনের মধ্যে তার একটা প্রতিক্রিয়া হচ্ছে, এবং আমার মনকে সে খানিকটা পর্যন্ত, কারুর কারুর ক্ষেত্রে অনেকটা পর্যন্ত, কারুর কারুর ক্ষেত্রে হয়তো সম্পূর্ণতে নিয়ন্ত্রণ করছে। তো আমি যদি এই কলরোলটাকে বাদ দিয়ে দিই, উদাহরণ হিসেবে বললাম আপনাদের সামনে, স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই যদি আমি এইটা ভাবি না, স্বাধীন ইচ্ছে না, কিন্তু আমার মনটাকে এমন আয়নার মতো করে রাখতে হবে যাতে করে ঈশ্বরের যে ইচ্ছে, সেই ইচ্ছেটার প্রতিবিম্ব আমার মনের মধ্যে একদম ঠিক ঠিক করে পড়ে, ঈশ্বরের ইচ্ছেকে যেন আমি বহন করতে পারি, এইটা যেন আমার মনটাকে এইরকম করে তৈরি করতে হবে। তো যারা তাকে লাভ করেনি, তাদের ভেতরে ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। নিজের দোষে পাপ করছি এই বোধ যদি তিনি না দিতেন, তাহলে পাপের আরো বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে, ও দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনি যন্ত্রী আমি যন্ত্র, তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত কথা অমৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। তো কীর্তন হচ্ছে, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কারণে চায়,
এই যে রাধার রাধার বিরহ অবস্থার কথা সেই গানের মধ্যে দিয়ে বলা হচ্ছে। তো রাখাল গান শুনে ভাবাবিষ্ট হয়ে গেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর এসেছেন পঞ্চবটিতে, তার সঙ্গে বাবুরাম এসছেন, হরিশ এসছেন, রাখাল মণি সব আছেন। রাখাল বলছেন, ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন, গান গাইছেন, বাঁচলাম সখী, বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দ ভালো বলে মাস্টারমশাইকে বলছেন যে এই সব গান গাইবে, সব সখী মিলে বৈঠালো, এই তো রাই ভালো ছিল বুঝি হাট ভাঙলে, ভক্তি ভক্তি ভক্ত নিয়ে থাকা, ভক্ত নিয়ে থাকা। ওদের কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতির কাছে এসেছিলেন, তো শ্রীমতী ধ্যান করছেন তখন, তা যশোদাকে বললেন, আমি আদ্যা শক্তি, তুমি আমার কাছ থেকে কিছু বর চাও। যশোদা বললেন, বর আর কি দেবে, তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান ও চিন্তা যেন হয়, আর বাক্যর দ্বারা তার নাম গুণগান যেন হয়। আর কি বর চাইব, টাকা পয়সা চাইবো না, ধন দৌলত চাইবো না, জাগতিক ক্ষেত্রে কিচ্ছু চাইবো না, শুধু এইটা চাই যে যেন কায় মনোবাক্যে তার সেবা করতে পারি, যেন তাকে দর্শন করতে পারি, আর সবসময় যেন তার ধ্যান করতে পারি, আর কিচ্ছু চাইবার নেই, কিচ্ছু না। 92.7 BGFM এ শুনলেন শরণাগত কথা আবৃত থেকে পাঠ, এরপর গান, গানের পর চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু।